খবর কি বিনোদ? আরে ভালো হলো যে আপনি এসেছেন। তাহলে বলো ভাই, কিসের জন্য ডাকলে আজ? আরে আমাদের চাষি ভাইরা এসেছিল, বলছে বীজ বপন ঠিকঠাক হচ্ছে না, বীজগুলো সমান ব্যবধানে পড়ছে না। আর আপনি তো জানেন যে বীজ বপন যদি ভালো করে না হয় তাহলে ফসলও ভালো হবে না, আর এতে তো আমাদের ব্যবসাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, বীজগুলো সমান ব্যবধানে পড়ছে না আর বীজ বপনও সঠিকভাবে হচ্ছে না, এই সমস্যার একটা সমাধান আছে আমার কাছে। সেটা কি? তুমি ভ্যাকুম প্ল্যান্টার ব্যবহার করছো না কেন? ভ্যাকুম প্ল্যান্টার? প্ল্যান্টারের ব্যাপারে তো আমি আগে থেকেই জানি, কিন্তু ভ্যাকুম প্ল্যান্টারটা কি? বলছি ভ্যাকুম প্ল্যান্টার হলো একটা আধুনিক মেশিন। এই মেশিনটি ভ্যাকুম মানে বায়ু চাপের সাহায্যে সব সময় একটি মাত্র বীজ তুলে নেয় এবং একদম সমান দূরত্বে সঠিক গভীরতায় বীজ বপন করে, আর একই সাথে এটি মাটি দিয়ে বীজকে ঢেকেও দেয়, যার কারণে বীজের অঙ্কুরোদ্গম খুব ভালো হয়। এই মেশিনটা তো দেখছি চাষিদের খুবই কাজে লাগবে। একদম ঠিক, তবে লক্ষ্য করার মতো বিষয়টি হলো এই মেশিনটি সর্বদা একটি বীজকে একটি জায়গাতেই বপন করে এবং একই সাথে এটি বীজের কোনো রকম ক্ষতিও করে না। দারুণ তো, একটা জায়গায় একটা বীজ, মানে এর থেকে চাষিদের বীজের খরচও কমে যাবে। অবশ্যই, এবং সাধারণভাবে আমরা যখন বীজ বপন করে থাকি তখন কোথাও কোথাও বীজের অঙ্কুরোদ্গম হয় না এবং সেখানে আমাদের আবার বীজ বপন করতে হয়, কিন্তু এই মেশিনটি ব্যবহার করার মাধ্যমে এই সমস্যারও সমাধান হয়ে যাবে। আমাকে আরেকটা জিনিস বলুন। হ্যাঁ বলো। বীজ বপনের পর যখন খুব বেশি বৃষ্টি হয় তখন আমাদের আবার বীজ বপন করতে হয়, তো এই সমস্যার কোনো সমাধান এই মেশিন থেকে আমরা পেতে পারি? এমন পরিস্থিতিতে এই মেশিনের সাহায্যে বীজ বপন করলে বীজের অঙ্কুরোদ্গম ভালো হয় এবং একই সময়ে সমান ব্যবধানে বীজ বপন করার ফলে শিকড়ও খুব শক্ত হয়, যে কারণে ফলন অত্যন্ত ভালো হয়। এই মেশিনটা চাষীদের পক্ষে তো খুব লাভজনক, কিন্তু আমাদের মতো কন্ট্রাক্টরদের এতে কি লাভ হবে? আরে ভাই, এই প্ল্যান্টারের সাহায্যে তুমি তো বিভিন্ন ধরনের শস্যের বীজ বপন করতে পারবে, যেমন তুলো, ভুট্টা, সয়াবিন ইত্যাদি ফসল। ঠিক আছে, একটা কথা বলো, এখন তুমি কত দ্রুত বীজ বপন করতে পারো? এই মোটামুটি প্রতি ঘন্টায় 3-4 কিলোমিটার। কিন্তু এই প্ল্যান্টারের সাহায্যে তুমি দ্বিগুণ গতিতে বীজ বপন করতে পারবে, মানে কাজও দ্বিগুণ আর লাভও দ্বিগুণ। আর একটা ব্যাপার, যেমনটা তুমি আগেই জানো, মাঝে মাঝে কৃষক ভাইরা একই ক্ষেতে একসাথে দুটি ভিন্ন ধরনের শস্য বপন করে, তাই এই প্ল্যান্টারের সাহায্যে তুমিও একসাথে দুটো ভিন্ন ধরনের শস্যের বীজ বপন করতে পারবে। মানে এর থেকে তো চাষীদের খুবই লাভ হবে আর সাথে আমাদের মতো কন্ট্রাক্টরদেরও লাভ হবে। একদম ঠিক। তো শুনলেন বন্ধুরা, ভ্যাকুয়াম প্ল্যান্টারের মতন অ্যাডভান্সড মেশিন ব্যবহার করে প্রত্যেকেরই সুবিধে হয়। তো এই ধরনের ট্র্যাক্টর সম্পর্কিত আরও তথ্যের জন্য দেখতে থাকুন ট্র্যাক্টর অ্যান্ড তরুণ।